হ্যালো চকলেট লাভার, কি অবস্থা সবার? আমরা সবাই চকলেট খেতে বেশ পছন্দ করি, আর পছন্দ করবোই না বা কেন, এত সুস্বাদু একটা খাবার কার না অপছন্দের হতে পারে। অনেকেই তো তাদের প্রিয়জনকে উপহার হিসেবে এই চকলেট দিয়ে থাকে, আর এই চকলেট খাওয়ার সময় কখনো না কখনো আপনার মাথায় এমন প্রশ্ন অবশ্যই এসেছে যে চকলেটগুলোকে বানা হয় কিভাবে। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে চকলেট বানানো হয়। আফ্রিকায় প্রথম চকলেট আবিষ্কার করা হয়। প্রথম অবস্থায় এই চকলেটকে মানুষ মেডিসিন হিসেবে ব্যবহার করত। এরপর আস্তে আস্তে এটা গোটা বিশ্বজুড়ে এতটা জনপ্রিয় হয়ে ওঠে। তো আমরা যে চকলেট খাচ্ছি, এ সকল চকলেট বানানোর জন্য এরকম একটা ফল প্রয়োজন হয়, যেটাকে বলা হয় কোকোবিন। এই ফলটা বিশেষ করে আফ্রিকাতেই পাওয়া যায়। এই গাছগুলোতে সারা বছরে 3 থেকে 4 বার ফল দেখা যায়। এই ফলগুলো এরকম পরিপক্ক হলে সেখানকার স্থানীয় কৃষক সেগুলোকে সংগ্রহ করে। সংগ্রহ করার পর সেই ফলগুলোকে ভেঙে সেখান থেকে এরকম বিনগুলো বের করে নেওয়া হয়। প্রথম অবস্থায় কে দেখে বলবে যে এগুলো দিয়ে চকলেট বানানো হয়? এগুলো অনেক আঠালো হয়ে থাকে। এখান থেকে শুধু বিনগুলো নেওয়ার পর উপরের এই অংশটাকে ফেলে দেওয়া হয়। এবার এই বিনগুলোকে ভালোভাবে প্যাকিং করে কিছুদিনের জন্য রাখা হয়, যেন সেখান থেকে সব রকম জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এরপর সেগুলোকে রোদে শুকানো হয়, যার ফলে এই বিনগুলোর ময়েশ্চারের পরিমাণ অনেকটাই কমে যায়। এবং এরপর এগুলোকে ভালোভাবে প্যাকিং করে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে এই বিনগুলো আনার পর প্রথমে এগুলোকে ভালো করে যাচাই করে নেওয়া হয়। যদি সেখানে সব ঠিক থাকে তাহলে এগুলোকে একটা মেশিন দিয়ে পাঠানো হয়। এই মেশিনটার কাজ হচ্ছে এগুলোকে ভালোভাবে রোস্ট করা। এরপর এগুলোকে প্রায় 30 মিনিটের মতো ভালোভাবে হিট দেওয়া হয়, যার ফলে এখানে ময়েশ্চারের পরিমাণ 7% থেকে 1% নেমে আসে। এরপর এই বিনগুলোকে অনেক রকম কেমিক্যালের সাথে মেশানো হয়, যার ফলে বিভিন্ন চকলেটের বিভিন্ন রকমের স্বাদ হয়ে থাকে। এই কাজগুলো সব হয়ে যাওয়ার পর এই বিনগুলোকে একটা মেশিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, যার ফলে সেখান থেকে এই বিনগুলোর খোসা আলাদা করা হয়। এরপর এই খোসাগুলো আলাদা হয়ে গেলে সেগুলোকে বাদ দিয়ে মাঝের বিনগুলোকে এরকম পেস্ট তৈরি করা হয়। এই প্রক্রিয়াটা কয়েক ধাপে হয়ে থাকে। এর সাথে পানি এবং বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়, যার ফলে এই পেস্টগুলো অনেকটা নরম হয়ে যায়, যেগুলো দেখতে অনেকটা সিরাপের মতো মনে হতে পারে। প্রথম অবস্থায় তো এগুলোকে মানুষ অ্যালকোহল হিসেবে ব্যবহার করত। এই পেস্ট তৈরি করার সময় এই কোকো বিনগুলো থেকে এরকম তেল ও কোকো পাউডার আলাদা হয়ে যায়। পরবর্তীতে এগুলোকে আলাদাভাবে বিক্রি করা হয়, আবার অনেকে এগুলোর সাথে বিভিন্ন ফ্লেভার যোগ করে আলাদা আলাদা চকলেট তৈরি করে থাকে। এবার এই কোকো পাউডারগুলোর সাথে ময়দা, সুগার, মিল্ক এবং স্পেশাল কিছু জিনিস মেশানো হয়, যার ফলে এই কোকো পাউডারগুলোর লিকুইডটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এরপর এই লিকুইড থেকে কিছুটা গরম করে আগের থেকে কিছুটা ঘন করে নেওয়া হয়। কিছুটা ঘন হয়ে গেলে এগুলোকে একটা মেশিন দিয়ে বিভিন্ন চকলেটের শেপ দেওয়া হয়ে থাকে, আর এরপর এগুলো প্যাকিং করে আমাদের কাছে পাঠানো হয়, আর আমরা এগুলো বেশ মজা করে খেয়ে থাকি। তো এখন কমেন্টে আপনি জানাতে পারেন যে কার কার চকলেট খেতে বেশ মজাই লাগে।